नमस्कार बंधुरा, मितास फूड जोने आपनादेर सकलके आरो एकबार स्वागत जानाई। आजके आमी आपनादेर संगे शेयर करछी आमार आपनार सकलेरई भीषणी पछन्देर आलू दिए चिकेनेर पतला झोल। रविवारे दुपुरे बा जे कोनो छुटिर दिने किन्तु ए रेसिपिटा आमादेर सकलेर बाड़ीते कम बेशि तैरी होये थाके आर एटा किन्तु गरम गरम भातेर साथे खेते खुबई भालो लागे। तो आसुन देखे नेওয়া যাক রেসিপিটা আজকে আমি কিভাবে তৈরি করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। তার জন্য সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি ভালো করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সবশেষে অ্যাড করছি পাতিলেবুর রস। আমি একটা পাতিলেবু এভাবে অর্ধেকটা কেটে নিয়ে রসটা এর মধ্যে পুরোপুরি দিয়ে দিলাম। এবারে এই সব উপকরণগুলিকে ভালোভাবে চিকেনটার সাথে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে পাতিলেবুর রসটা ইউজ করেছি। আপনারা কিন্তু চাইলে অবশ্যই পাতিলেবু না থাকলে সামান্য ভিনিগারও এর মধ্যে অ্যাড করতে পারেন। চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এটাকে মিনিমাম 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। প্রায় 1 ঘন্টা পর আবার ফিরে আসলাম। এবারে কড়াইতে দিয়ে দেব 2 টেবিলস্পুন সাদা তেল। তেলটা এবারে ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবারে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে এরকম ছোট সাইজের আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো যেহেতু একদম ছোট সাইজের সেজন্য এখানে গোটা গোটা আলুগুলোকেই দিয়ে দিলাম। আপনারা যদি একটু বড় সাইজের আলু নেন তাহলে কিন্তু মাঝখান থেকে একটু দুটুকরো করে কেটে নিতে পারেন। আলুগুলোকে এবার এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট আমি আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে এরকম লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি আরও খানিকটা সর্ষের তেল অ্যাড করলাম। এবারে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দিচ্ছি 1টা তেজপাতা, 1 চা চামচ গোটা জিরে, ছোট 1 টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ, আর সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে তেলের সাথে ভালোভাবে ক্যারামেলাইজড করে নেব। এতে করে রান্নার একটা সুন্দর কালার আসে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পর একটা সুন্দর গন্ধ বেরোলে এখন এর মধ্যে অ্যাড করব 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পর পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পাকা লঙ্কা বাটা। আমি এখানে 7 থেকে 8টা পাকা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। এবারে এই সব মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ ধনে আর জিরে বাটা। আমি চিকেন রান্নার ক্ষেত্রে ধনে আর জিরে একসাথে বেটে ইউজ করি, তবে আপনারা কিন্তু চাইলে অবশ্যই গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। এবারে এই সব মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না যায়। মশলাটাকে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে নেবার পর এখন এর মধ্যে দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের টমেটো বাটা। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ এই মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করছে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। এবারে চিকেনটাকে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 15 মিনিটের জন্য রান্না করব। প্রায় 15 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। দেখুন চিকেনটা থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল বেরোতে শুরু করেছে। এখন এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি।
আলুটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই অবস্থায় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে করতে হবে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। আর এখানে আমি জলটাকে একটু উষ্ণ গরম করে নিয়েছি। বেশ খানিকটা পরিমাণে জল এর মধ্যে অ্যাড করলাম, কারণ এটা যেহেতু চিকেনের পাতলা ঝোল হবে তার জন্য কিন্তু জলটা একটু বেশি পরিমাণে অ্যাড করব। এবারে আমি চিকেনটা প্রায় 20 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব। চিকেনে জলটা অ্যাড করবার পর কিন্তু নুনের পরিমাণটা অবশ্যই একবার টেস্ট করে নেবেন, কারণ জলটা অ্যাড করবার পর কিন্তু নুনটা অনেকটাই কম মনে হবে, তার জন্য স্বাদ মতো নুনটা অ্যাড করে নেবেন। আমি এখানে স্বাদ মতো আরও 1.5 চামচ পরিমাণ নুন অ্যাড করলাম। 20 মিনিট পর ফিরে আসলাম। আমাদের চিকেন বা মুরগির পাতলা ঝোল কিন্তু একদম রেডি। দেখুন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে সব শেষে উপর থেকে কিছুটা চিকেন মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে, আর ঝোলটা কিন্তু পুরো পারফেক্ট কনসিস্টেন্সিতে রয়েছে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন, আর এটা গরম গরম ভাত বা রুটির সঙ্গে সার্ভ করা যেতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজ এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।